শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেল দর্শক বিন্দু থেকে আমি যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেখাচ্ছিলাম, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু জিকে নিয়ে চলে এসেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু আসবে এই সমস্ত প্রশ্নগুলো। তো তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ যে আমি কী বিষয় সম্পর্কে বলতে চাইছি বা কী কোন জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এখানে আমরা দেখছি যে চোখের জলে কোন উৎসেচক থাকে, চোখের জলে কোন উৎসেচক থাকে এবং ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়, পেশি সংকোচন একক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি আজকে এটা পার্ট ওয়ান এবং পার্ট টুতেও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখার জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি যেগুলো বলেছি এর আগে সেই সমস্ত বিষয়গুলো তোমরা একটু জেনে রাখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো এবং বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বিষয়ই কিন্তু তোমাদের জানা একান্তই দরকার। তো চলো শুরু করে যাক, দেখো যে প্রত্যেকটি বিষয়গুলো আমি কীভাবে কীভাবে উপস্থাপন করেছি এবং খুব গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে, সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়, তাই গুরুত্বপূর্ণ কিছু আমি বাছাই করা জিকে আমি এখানে নিয়ে এসেছি। প্রথমে আমরা যে ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে, এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি কিন্তু ইনসুলিন হরমোনের অভাবে, ইনসুলিন যেটা হচ্ছে অগ্নাশয়তে করিত, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা জায়গা থেকে আর বিটাকোষ থেকে, ঠিক আছে? অত আমি ডিটেলসে জানার দরকার নয়, এই জিনিসটা একটু শুধু মনে রাখবো, ঠিক আছে? পিত্তরস কোথায় উৎপন্ন হয়, যকৃতে। পিত্তরস কোথায় উৎপন্ন হয়, যকৃতে। ফুসফুসের কোন পর্দা দ্বারা আবৃত থাকে, প্লুরা। প্লুরা ফুসফুস, প্লুরা মানে ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা, ঠিক আছে? যেমন হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম ইত্যাদি ইত্যাদি। আমি একদিন শুধু আবরণী নিয়ে আর কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করবো পুরো আমাদের শরীরের সম্পর্কে, ঠিক আছে? এ নিয়ে আমি আগের ভিডিওতে অনেকটা আলোচনা করে দিয়েছি, তো সেগুলো তোমরা একটা দেখতে থাকো। আচ্ছা, নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয়, ফুসফুসে। নিউমোনিয়া রোগটি মানুষের ফুসফুসে হয়। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি, নাসিকা। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি, নাসিকা, ঠিক আছে? এনটিবিএল টিবিএল বলে একটা ওয়ার্ড ব্যবহার করা হয় যে মানে শ্বসনতন্ত্রের প্রত্যেকটি অংশের নাম মনে রাখার জন্য, ঠিক আছে? শ্বাসনালী, শ্বাসনালী কয় ভাগে বিভক্ত, শ্বাসনালী হচ্ছে দুই ভাগে বিভক্ত। ভাইরাসজনিত রোগ বলা হয় অ্যাজমাকে, শুধু অ্যাজমাকে বলে না আরও অনেক রোগ আছে ভাইরাসজনিত রোগ, হ্যাঁ, কিন্তু অ্যাজমা একটা ভাইরাসজনিত রোগের মধ্যে পড়ছে। প্লুরার বাইরের স্তরটিকে কী বলা হয়, হ্যাঁ, প্যারাইটাল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্যারাইটাল একটা ভিসেরাল প্লুরা, একটা প্যারাইটাল প্লুরা, এটা আছে মানে প্লুরারির ভাগ, এটা হচ্ছে ইন্টারনাল একটা মানে এক্সটার্নাল, এগুলো একটা ব্যাপার আছে, যাই হোক। নেক্সট হচ্ছে পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কী বলা হয়, পাতা হলুদ হয়ে থাকার কী প্রক্রিয়া কী বলা হয়, এই যে এই লাইনটা, পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কী বলা হয়, ক্লোরোসিস, ক্লোরোসিস, ঠিক আছে? আচ্ছা, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম কী দ্বারা গঠিত হয়, অনৈচ্ছিক পেশিদা, অনৈচ্ছিক পেশিদা মায়োকার্ডিয়াম, ঠিক আছে? মায়োকার্ডিয়াম অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। মানুষের মুখগহ্বরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত, মানুষের মুখগহ্বরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত, এই যে এই প্রশ্নটা অবস্থিত, তিন জোড়া, ঠিক আছে? তিন জোড়া মানে ছটা সেইগুলো। তো পায়রার বায়ুথলীর সংখ্যা রয়েছে কতগুলি, এটা কিন্তু বেশি অনেক পরীক্ষা কিন্তু পড়ে, নয়টি, নয়টি হচ্ছে বায়ুথলীর সংখ্যা হয়েছে, নয়টি। জল এবং কার্বন ডাইঅক্সাইড কিসের উপাদান, সোডা ওয়াটার, সোডা ওয়াটারের উপরে জল এবং কার্বন ডাইঅক্সাইড সোডা ওয়াটারের উপাদান। চোখের জলে কোন উৎসেচক থাকে, এই প্রশ্ন জানার জন্যে কিন্তু অনেকে ব্যাকুল হয়ে আছে, চোখের জলে কোন উৎসেচক থাকে। তো আমিও চেষ্টা করেছি আজকের প্রশ্নতে এটাকে উপস্থিত করার এবং আরও পরবর্তীতেও কিন্তু আমি অনেক জিনিস নিয়ে আমি আলোচনা করব, বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিকেগুলো যে কোনো পরীক্ষায় যেমন আসে সেই সমস্ত, যেমন WPS সামনে যে পরীক্ষাটা আছে, SI-এর পরীক্ষা আছে, এছাড়া আরও যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আছে, সেটা আমি চেষ্টা করব সেই প্রশ্নের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা। তো লাইসোজাইম, চোখের জলে এই উৎসেচকটা থাকে লাইসোজাইম। সবচেয়ে ভারী মূলের নাম কি, সবচেয়ে ভারী মূলের নাম হচ্ছে ইউরেনিয়াম, সবচেয়ে ভারী ভারী মূলের নাম হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। আচ্ছা, বায়ুকে কী পদার্থ বলা হয়, মিশ্র পদার্থ। দেখো মনে হবে আপনাদের বা তোমাদের মনে হবে যে স্যার এত ছোটো ছোটো প্রশ্ন কেন বলছে, এগুলো সহজ সহজ প্রশ্ন, কিন্তু দেখুন আমার চ্যানেলটা শুধু মানে একদম যারা জানে তাদের জন্য, বিগিনারদের জন্যও, যারা প্রথম থেকে শিখতে চাইছে কোনো একটা জিনিস, 5, 6, 7 মানে আমি আমার ছাত্রদেরকেও তো শেখাতে চাইছি, তাই না? তো আমার ছাত্ররা যেন সবই যেন শিখে, সেই সমস্ত আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কঠিনও কিন্তু বিষয়গুলো নিয়ে একটা মানে সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি। নেক্সট, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, 120 দিন। এখানে বাকি যে দুটো আছে সেগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারো, শ্বেত রক্তকণিকার কতদিন, তারপরে অণুচক্রিকা, অণুচক্রিকা আছে 3-10 দিন, শ্বেত রক্তকণিকার আছে 1-15 দিন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমরা জেনে রাখবা। জীবন, জীববিজ্ঞানের বা জীবনবিজ্ঞানের জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়, অ্যারিস্টটলকে। আচ্ছা, কোন কোষ
কোন কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়, কোষ পরিবহনকে দুই ভাগে ভাগ করা যায়। যদি এগুলোতে একটা নর্মাল প্রশ্ন, এগুলো তবুও যে একটা জেনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত, মানে অ্যান্টিজেন থাকে না, অনুপস্থিত, উপস্থিত নয়, অনুপস্থিত, সেটা হচ্ছে ও গ্রুপের রক্তে। আচ্ছা, IVF এর পুরো নাম কি? ইন ভাইট্রো ফার্টিলাইজেশন। নেক্সট হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, বইটি কার লেখা? এটা এই প্রশ্নটা অনেক সময় চাকরি পরীক্ষা কিন্তু আছে বিভিন্ন জায়গায়। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ এই বইটি কার লেখা? ওপারিন, এই বইটি হচ্ছে ওপারিনের লেখা। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। আচ্ছা, কোথায় কোন অ্যাসিড থাকে এ নিয়েও কিন্তু আমি কয়েকটা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? যদি তোমাদের উৎসাহ বা থাকে বা জানার ইচ্ছে থাকে তো আমি বানিয়ে দেবো নিশ্চয়ই। বায়ো বায়ো বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? রোজেন। সবচেয়ে হালকা মূলের নাম কি? হাইড্রোজেন। মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি? রেচন। পিতল কিসের সংমিশ্রণ? তামা ও জস্তা। প্রথম পারমাণবিক ভরের ধারণা কি প্রদান করেন? জন ডাল্টন। আচ্ছা, লাইফ ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? এটা আজকের শেষ প্রশ্ন, ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? পানিকে বা জলকে? জলকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, জলই জীবন, এটা আমরা বলে থাকি, জলের অপর নাম জীবন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি পরবর্তীতে আরও মানে আবার আমি এটা গুরুত্বপূর্ণ যে কি আমি নেক্সট এটা পরের ভিডিওতে আমি আলোচনা করবো, মানে পার্ট টুটা আমি আজকে আলোচনা করছি না, পার্ট ওয়ানের সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আজকে আলোচনা করে দিলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ তাই তোমরা দেখবা। আর আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো।